অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। দেখুন, আপনারা অনেকে জন্মকুণ্ডলী বিচার করাচ্ছেন, কোথায় দোষ থাকছে তার প্রতিকার প্রতিবিধান করাচ্ছেন, কিন্তু বাস্তুটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনার জীবনে যে হরোস্কোপের সঙ্গে সঙ্গে এই বাস্তুটারও কিন্তু বিশেষভাবে ভূমিকা কিন্তু আছে। আপনার যে বাড়িতে থাকছেন সেই বাড়িতে আপনার যদি কিচেন বাস্তুসম্মত না হয়, যদি ভুল ত্রুটি থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার মেডিকেল এক্সপেন্সেস কিন্তু বৃদ্ধি করবেই করবে। আমি খুব দায়িত্ব নিয়ে কথাটা বলছি। দেখুন, তার আগে আমি বলে দিই, আমার হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার 9609343993। এটি অ্যাপয়েন্টমেন্ট নাম্বার। যদি আপনারা স্পেশালি আমার সাথে কন্ট্যাক্ট করতে চান, এই নাম্বার আপনারা বুকিং করুন। এটা সম্পূর্ণরূপে পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়। অনেকেই বলছেন যে স্যার এটাই বলে দিন। দেখুন, এটা সম্পূর্ণরূপে পেড সার্ভিস। আপনি বুকিং করার পরই আপনারা সমস্ত তথ্য কিন্তু জানতে পারবেন। শুরু করা যাক। বাস্তুশাস্ত্র আমাদের জীবনে কি ভূমিকা বহন করে দেখবেন। এমন এমন কিছু থাকে যে আপনি একটা ভাড়া বাড়িতে ছিলেন, সে বাড়িতে আপনি যথেষ্ট ডেভেলপমেন্ট কিন্তু করেছেন, সেই বাড়ি থেকে আপনি প্রচুর সম্পত্তি কিনেছেন, নিজস্ব একটা ফ্ল্যাট কিনেছেন, কিন্তু ওই যে নতুন ফ্ল্যাটটাতে আসলেন, সেই ফ্ল্যাটটাতে আসার পর থেকে আপনার কিন্তু ফল ডাউন হতে শুরু করলো। অর্থাৎ বাস্তুক্ষেত্রে সমস্যা কিন্তু, গোলযোগ কিন্তু থাকছে, অর্থাৎ ওই ফ্ল্যাটটাতে। এই জন্য আপনি যখন বাড়ি তৈরি করবেন বা আপনি যখন ফ্ল্যাট কিনবেন, সেই জায়গাটার রেকটিফিকেশানে কিন্তু দরকার আছে। শুধু জন্ম ছকের সাথে এই বাস্তুরও কিন্তু বিশেষভাবে ভূমিকা আছে। তো আমি আজকে আলোচনা করতে চলেছি বাস্তুশাস্ত্র মতে, আজকে স্পেশালি কিচেন রুম, অর্থাৎ রান্নাঘরটা কেমন হওয়া উচিত, কোন কোন ভুল ত্রুটির জন্য আমাদের সমস্যা আছে। দেখুন, প্রথমেই আপনাদেরকে জানাই, রান্না যখন আপনারা করছেন, রান্নাঘরের প্রথম ধাপটা হচ্ছে রাত্রে যখন আপনারা রান্না করবেন না, সেই রান্নাঘরকে, সেই কিচেন রুমকে প্রথমেই হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, পরিষ্কার একদম। অর্থাৎ রাত্রে শোয়ার আগে আপনি কিন্তু কিচেন রুমটাকে একদম নিট অ্যান্ড ক্লিন রাখবেন। তাতে কী হবে, লক্ষ্মী কিন্তু বাস করবে আপনার। আপনি সে ভাড়া বাড়িতে থাকুন বা আপনার নিজস্ব পার্সোনাল বাড়িতে থাকেন, কিচেন রুমকে একদম পরিষ্কার করে আপনার রাতে কিন্তু শুতে যাবেন। কিচেন রুমে এঁঠো পড়ে আছে, ওখানে দুটো বাসন পড়ে আছে, আপনার সিঙ্কটা নোংরা হয়ে আছে বা আপনার বেসিনটা নোংরা হয়ে আছে, এইভাবে কিন্তু যাবেন না। বা ঘরের মধ্যে এঁঠো পড়ে আছে, এই জায়গাটাতে কিন্তু বাস্তুর ক্ষেত্রে কিন্তু সমস্যা কিন্তু আসবে। অর্থাৎ আপনার ক্ষেত্রে লক্ষ্মী আগমনের জায়গাতে কিন্তু আঘাত পাবে। অর্থাৎ এই কিচেন রুমটা হচ্ছে মেন, হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার। এবং দ্বিতীয় নাম্বার পয়েন্ট, আপনারা যখন সকালবেলা কিচেন রুমে ঢুকবেন, তখন শুদ্ধ বস্ত্র পরে, অর্থাৎ আপনি যে বাসি রাত্রে যে বস্ত্র পরেছেন, সেই বস্ত্রকে ত্যাগ করে শুদ্ধ বস্ত্র পরে সেই কিচেন রুমে অবশ্যই, অর্থাৎ সকালবেলা যখন প্রবেশ করবেন, শুদ্ধ বস্ত্র পরে প্রবেশ করবেন। এবং রান্নাঘরে মাকড়সার ঝুল পড়ে গেছে বা তেল চিটকা আঠা পড়ে গেছে, এরকম অবস্থায় রান্নাঘরকে রাখবেন না। সবসময় রান্নাঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করুন। দুই নম্বর পয়েন্ট। দেখুন, তিন নম্বর পয়েন্ট, আপনি যে রান্না করছেন, রান্না করার ক্ষেত্রে সবথেকে আদর্শ দিক হচ্ছে পূর্ব দিক। অর্থাৎ
পূর্ব দিকে আপনারা মুখ করে রান্না করুন এবং দক্ষিণ পূর্ব কোণে আপনারা রান্নাঘরকে তৈরি করার চেষ্টা করুন অথবা দক্ষিণ দিকে আপনারা রান্নাঘরকে করুন এবং পূর্ব দিকে মুখ করে রান্না করুন। বিশেষ করে দক্ষিণ পূর্ব যেটা অগ্নিকোণ, এই কোণটাকে বিশেষ বিশেষভাবে বাস্তুক্ষেত্রে কিন্তু ইম্পর্টেন্ট, অর্থাৎ আপনার হেলথের দিকটা, শরীর স্বাস্থ্যের দিকটাও কিন্তু ভালো আসবে। অনেকে করছেন রান্নাঘরের উপরে বাথরুম তৈরি করে দিয়েছেন, এটা কিন্তু বাস্তুশাস্ত্র মতে খুবই খারাপ, বা বাথরুমের উপরে রান্নাঘর এরকম অনেকে করছেন। এই জায়গাটাতে কিন্তু আপনার হেলথ, আপনার পরিবারে অশান্তি, অর্থনৈতিক কষ্ট, স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা, পরিবারের মধ্যে সমস্যা, এই সমস্যাগুলো কিন্তু আসবেই, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। এরকম অনেক আপনার বাস্তু দেখা গেছে যে যে বাস্তুতে এই রকম প্রবলেমের জন্য বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হতে হয়েছে। এরপরে আপনাদেরকে জানাই, এই যে কিচেন রুমটাতে আপনারা ইয়েলো কালার অথবা রেড কালার করার চেষ্টা করবেন, ইয়েলো অথবা রেড এই দুইটি কালার কিন্তু আপনারা করবেন। এবং গ্যাসের ক্ষেত্রে যে কালো মার্বেল যে বসান না, এটা কিন্তু মোটেও আদর্শ নয়, অর্থাৎ এখানে কিন্তু শনির জায়গাটা কিন্তু বিশেষভাবে চলে আসছে, অর্থাৎ কালোটাকে যতটা পারবেন বর্জন করার চেষ্টা করুন। কালো কালো মার্বেল বা রান্নাঘরের ক্ষেত্রে কালো টাইলস এগুলো ব্যবহার করছেন, এই জায়গাটা কিন্তু বিশেষভাবে কিন্তু সমস্যা কিন্তু নিয়ে আসবে। এরপরে জানাই, অনেকে রান্নাঘরের সঙ্গে সঙ্গে মুখোমুখি অর্থাৎ সামনাসামনি বাথরুমের দরজা এবং কিচেন রুমের দরজা একই প্যারালালে হয়ে আছে, অর্থাৎ আপনি যখন কিচেন রুমের দরজাটা খুলছেন বা বাথরুমের দরজা খুলছেন মুখোমুখি, এই যে কিচেন রুম বাথরুম থেকে কি হয়, নেগেটিভ এনার্জি কিন্তু বেরায়, এই নেগেটিভ এনার্জি আপনার সরাসরি আপনার কিচেন রুমে কিন্তু প্রবেশ করছে, অর্থাৎ এই জায়গাটাতে কি হবে, আপনার মেডিকেল এক্সপেন্সেস বৃদ্ধি পাবে, আপনি যে খাবার খাবেন সে খাবার খেয়ে বেশি আপনি অসুস্থতা কিন্তু হবে। অর্থাৎ বাস্তু একটা বিশাল ভূমিকা কিন্তু, এই জায়গাটাতে কিন্তু বিশেষভাবে সাবধানতা অবলম্বন করতে হবে। কিচেন রুমের সঙ্গে টয়লেট, এই জায়গাটা কিন্তু সমস্যা কিন্তু আসবে, খুব দায়িত্ব নিয়ে বলছি এই কথাটা। এবং কিচেন রুমে আপনি বেসিন এবং সিঙ্ক পাশাপাশি কোনো সময় করবেন না, একদম গায়ে লাগালাগি, এই জায়গাটাতে কি হবে, জল এবং আগুনের কিন্তু সমতা কিন্তু নেই, অর্থাৎ এই জায়গাটা কিন্তু সমস্যা আসবেই আসবে। অনেক বেশিরভাগ ক্ষেত্রে 95% বাড়িতে সিঙ্ক এবং বেসিন পাশাপাশি করে, এটা হচ্ছে চরম বাস্তু দোষ, বারবার বলছি, এটাও কিন্তু হেলথের উপর কিন্তু সমস্যা নিয়ে আসে এবং দাম্পত্য কলহের জায়গা কিন্তু থাকে। এবং রান্নাঘরে আপনি ফ্রিজ কোথায় রাখবেন, এটা কিন্তু বাস্তু মতে কিন্তু রাখা দরকার। রান্নাঘরে আপনি চিমনি কোন জায়গাতে সেট করবেন, এটাও কিন্তু বাস্তু মতে দেখা দরকার, অর্থাৎ এই জায়গাগুলো যদি, বা আপনি মিক্সার গ্রাইন্ডারটাই কোথায় রাখবেন, এই জায়গাগুলো কিন্তু বিশেষ বিশেষভাবে ইম্পর্টেন্ট জায়গা। মিক্সার গ্রাইন্ডার, চিমনি, ইন্ডাকশান, ফ্রিজ, এই জায়গাগুলো বিশেষভাবে কিন্তু ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই জায়গাগুলো যদি আপনারা ঠিকঠাক করতে পারেন, আপনার প্রসপারিটি এবং আপনার ক্ষেত্রে অর্থনৈতিক সমৃদ্ধি কিন্তু আসবে। এবং রান্নাঘরকে আমি বারবার বলছি, পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন সবসময় রাখার চেষ্টা করুন, তাতে আপনার ক্ষেত্রে, আপনার পরিবারের ক্ষেত্রে, আপনার নিজের ক্ষেত্রে অর্থনৈতিক সুখ, ধন বর্ষা হবেই হবে, এটা হচ্ছে
মা লক্ষ্মীর স্থান। এবং কিচেন রুমে আপনারা অল টাইম একটা সেন্টের অন্তত রাখবেন, সেন্ট। এবং অনেকে আপনি অনেকে রেখে দেয় আয়না, আয়না সেট করাটাও কিন্তু উচিত নয়, ভুল প্লেসমেন্টে অনেক সমস্যা কিন্তু আসে। অর্থাৎ এই জায়গাটা কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট বিষয়। তো এই ছিল, আমি আজকে শুধুমাত্র আলোচনা করলাম বাস্তুক্ষেত্রে শুধু রান্নাঘর কিচেন রুম। আমি এই বিষয়ে আরও ইনফরমেশান আপনাদেরকে দিতে থাকবো। আপনারা এই চ্যানেলটি আপনারা দেখছেন, আপনাদের সাপোর্টের জন্য অনেক দূরে এগিয়ে গেছে। নেক্সট পার্টে আমি এই বাস্তু সংক্রান্ত আরও ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এবং আপনাদের এই বিষয়ে যদি কোনো কমেন্ট থাকে, অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট আপনারা অবশ্যই করুন। তো প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং বাস্তু শাস্ত্র মতে আপনারা চলুন। জন্মকুণ্ডলীর সঙ্গে সঙ্গে বাস্তু শাস্ত্রটাও যদি আপনারা মেনে চলেন, আপনার জীবনে 100% বদলাতে বাধ্য। আমি কৌশিক রায় আপনাদেরকে দায়িত্ব নিয়ে কথাটা বলছি। নমস্কার, ধন্যবাদ।